জিলহাজ মাসের দশ তারিখের যখন দশ তারিখ শুরু হবে তখন থেকে আমরা প্রথম আমুলটা করতে পারি সিয়াম রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম সিয়াম রাখতেন যে নাসাইতে হাদিসটা এসেছে সতেরোশো চব্বিশ নম্বর হাদিস এটাতে পেয়ে যাবেন কানা রসুল্লাহ সাল্লাম জিলহজ মাসের নয়টি সিয়াম তিনি পালন করতেন নিয়মিত আমার যতটুকু সাধ্য ততটুকু পালন করব। আর সলে করতে বলেছেন আমলে সলের মধ্যে শ্রেষ্ঠ আমুল এই হাদিস অনুযায়ী বোঝা যায় যে সিয়ামটা কাল নির্ধারণ করে নিয়েছেন আর একটা হাদিস এসেছে এগারোশো বাষট্টি নম্বর হাদিস সই মুসলিমে সেটা হলো আরাফা যেটা সেইটা হল সিয়ামের বিষয়টা তো আগামীকালকেই আলহামদুলিল্লাহ জিলহজ মাস শুরু হচ্ছে অর্থাৎ শুরু হয়ে গেছে অর্থাৎ মাগরে আজকে মাগরেবের পর থেকে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ খবরটা এখনই পেলাম তো এখন আমরা জিলহাজ মাসের মধ্যে অবস্থান করছি তো সিয়ামটা সিএমটাকে নির্ধারণ করে নিয়েছেন এক আবার আরাফার দিনে তিনি সিয়াম রাখতেন সুতরাং আমরা আরাফার দিনটা সিয়াম মিস করব না কারণ সবাই পাপি আমরা আমার একটা সিয়ামের বিনিময়ে যদি বিগত এক বছরের সামনে এক বছরের পাপ ক্ষমা হয়ে যায় এগারোশো বাষট্টি নম্বর হাদিস মুসলিম এসেছে তো আমি সিয়ামটা কেন বাদ দেবো আমরা সিয়ামটা রাখার অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ আর একটা হলো বেশি বেশি সাদাকা করা বেশি বেশি সাদাকা এই দিনগুলোর মধ্যে করতে হবে কারণ এই এই দশটা দিনের আল্লাহ শপথ করেছেন সেটা হলো ওয়াল ফাজরে ওয়াল আয়ালিন আশর অর্থাৎ দশ রাত্রি মানে এই দশ দিনের মানে আল্লাহ শপথ করেছেন সুতরাং আমরা চেষ্টা করব এই দশটা দিন নেক আমুলগুলো করার সাদাকার পরে আসুন এবার কোরআন তেলত কোরআনতে তেলত করুন তিন দিনে কোরআন তেলত করা যায় বন্ধুরা আমার মা ও বোনেরা আপনারা একটু চিন্তা করুন গতবারে এই মাত্র নয় দিনে তিন দিনে তিন দিনে খতম করে অর্থাৎ এই দশ দিনে তিনটা কোরআন তিনটা খতম দিয়েছে কোরআন পড়ে আলহামদুলিল্লাহ একজন দিনী বোন এটা আমি কোনোভাবে জানতে পেরেছি এবং তিনি নিয়মিত করেন এবং একটানা এই নয়টা সিয়াম পালন করেন আলহামদুলিল্লাহ এখন বহু মুরব্বী বহু মানুষ এই সিয়ামগুলো পালন করছে আপনারা পালন করার চেষ্টা করবেন এবং সাথে সাথে সাদাকা এবং কোরআন তেলওয়াত করবেন বেশি বেশি পাশাপাশি চেষ্টা করুন যে অভ্যাস করার জন্য এই দশটা দিন যেন আমি সালাদটা আদায় করতে পারি মসজিদে গিয়ে জামাতের সাথে একবারে তাকবিরে তাহারিমাসহ আর একটা জিনিস হল আপনি তাকবীরে তাহারিমাসহ সালাতাদের পাশাপাশি আমি বলবো মা বোনরা যারা আছেন যখনই সালাতের ওয়াক্ত হয়ে যাবে তখনই সালাতটা আদায় করে নিন যেন আওয়াল ওয়াক্তের সোয়াবটা পেয়ে যায় তারপরে রুবিল মারুফ অন্নাহি আলীর মুনকার সৎ কাজের আদেশ দিন অসৎ কাজে নিষেধ করুন অর্থাৎ দাওয়াতি কাজ করুন আরেকটা হলো এখানে গুরুত্বপূর্ণ বেশি বেশি দোয়া করুন এস্টেক ফর করুন তাসবির তাহালিল করুন একেবারে এক তারিখ থেকে মানে আজ থেকে নিয়ে একবারে ১৩ তারিখের আসর পর্যন্ত আপনার তাকবির পাঠ করতে পারবেন তাকবিরটা আম বিশেষ করে একটা হাদিস বর্ণিত হয়েছে মোসান সাহেবের মধ্যে এসেছে সহি সনদে মহকুব সূত্রে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হামদ এটা সহ অন্যান্য তাসবি পড়বেন আমি মুসল্লিদেরকে বলেছি অন্তত এই দশ দিনে প্রতিদিন একশোবার করে আস্তাক আল হাইল কায়ুম এটা পড়তে থাকুন অথবা আস্তাক ফুরুল্লাহ অন্তত একশোবার পড়ুন আর যারা একটু ধৈর্য নিয়ে পড়তে পারবেন প্রত্যেক ওয়াক্তে আপনি একশোবার করে পড়ুন মানে আকসারা মিয়া শব্দ আসছে রাসুল একশো বারের বেশি বলতেন কত বেশি বলতেন হাদিসে নাই সুতরাং আমরা বেশি বেশি দোয়া করতে পারি ফার করতে পারি ক্ষমা চাইতে পারি আল্লাহর কাছে যে আল্লাহ তোমাদের পাপগুলো ক্ষমা করে দাও